কথায় বলে যার শুরু আছে তার শেষও আছে। সেই নিয়ম মেনেই এক বছর আট মাসের মাথায় যবনিকা পড়ল, কি করে বলবো তোমায়, ধারাবাহিকে। না, টেলিকাস্ট পর্ব চলবে 6 আগস্ট পর্যন্ত। তবে শুক্রবার শেষবারের মতন রাধিকা কর্ণ হয়ে সিরিয়ালের শুটিং শেষ করলেন স্বস্তিকা ঘোষালরা। এদিন সেট জুড়ে ছিল মন কেমনের আবহ, হবে নাই বা কেন, কত স্মৃতি জড়িয়ে এই সফরে। নমস্কার, আমি ঘোষাল, আপনাদের প্রিয় কর্ণ। আর নমস্কার, আমি রাধিকা, আপনাদের ভালোবাসার স্বস্তিকা। আমরা অনেকদিন পরে এটা বললাম না? হ্যাঁ, আর শেষবারের মতো বললাম, দ্যাট ইজ স্যাড। আমি কিছু বলতে চাই, যেটা হলো যে স্বস্তিকা কিছু বলতে চায়। হোয়াট ননসেন্স, বেসিক্যালি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, যেন বলবো চুপ কর, দিস ইজ দ্য টাইম। বেসিক্যালি না না না, বেসিক্যালি এরকম কিছু না, বেসিক্যালি হচ্ছে মানে আমি জানি না কেন এটা তোর সাথেও হচ্ছে কিনা, মানে মানে আমি না নাম্ব হয়ে গেছি, মানে মানে এটা না হঠাৎ করে হয়েছে, বিকজ অনেক জায়গায় অনেক লেখা লিখি যে কেকেবিটি এখন ডিসলভ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, হ্যানা হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওই নিউজগুলোর পরেও 6 মাস সুস্থভাবে শুটিং করেছি। বাট এই কথাটা যখন আমরা শুনতে পেলাম, আর সেটা হচ্ছে 3 দিনের মাথায় আমরা এটা জানতে পেরেছি, 3 দিনের মাথায় আমরা জানতে পেরেছি যে কেকেবিটি সমাপ্ত হয়ে যাচ্ছে। আগে আগে একটা ডিসকাশন হচ্ছিল যে, হ্যাঁ, বাট সেটা খুব হাওয়ায় হাওয়ায় উঠছে, ওই ডিসকাশন নয়, যে সিকুয়েলের কথা। হ্যাঁ, একদম, একটা সিকুয়েলের কথা হচ্ছিল, এন্ড টু বি ভেরি অনেস্ট, সিকুয়েলের কথা চলছিল। বাট দেখুন, আমাদের ওপরেও তো অনেকে রয়েছে, এবং তারা যা ডিসিশন নেবে সেটাই আলটিমেট ডিসিশন হবে, তাদের টার্মস এন্ড কন্ডিশনস মেনে আমাদেরকে কাজ করতে হয়। সো দিস ইজ রুল, এটা নিয়ম। হ্যাঁ, সো আমরা একটাই কথা বলতে চাই আমাদের ফ্যান্সদের, ভিউয়ার্সদের, যে ঘোষাল আর স্বস্তিকা তোমাদের জন্যই এন্টারটেইনার্স হয়েছে, এবং আজকে কেকেবিটি না হ মানে বন্ধ তো ডেফিনেটলি হচ্ছে কেকেবিটি, কিন্তু ঘোষাল আর স্বস্তিকা এন্টারটেইনমেন্টের মাধ্যমে সবসময় তোমাদের কাছে পৌঁছে যাবে, কি বল? ঘোষাল তো অলরেডি অলরেডি পৌঁছচ্ছে। আই এম অনেস্টলি ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড যে আমার হিরো অ্যাকচুয়ালি ও একটা ন্যাশনালে বিরাট বড় জায়গায় অপরচুনিটি পেয়েছে। এবং আমি সত্যি বলছি, মানে হয় না কুটকাচালি যে ও পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ভেরি হ্যাপি, বিকজ আফটার কেকেবিটি, কেকেবিটির এই জার্নিতে আই হ্যাভ সিন হিম ওয়ার্কিং হার্ড, মানে কীভাবে অনেকেই ওকে বলেছে নন বাঙালি ছেলে, বাংলা বলতে পারে না, এই করতে পারে, বাট আই আম আস্ক মি, কারণ আমি ওর সাথে 365 দিন 365খানা সিন করেছি, আমি জানি যে ও কতটা বেশি খেটেছে বাংলার পেছনে। সো আই এম লিটারেলি ভেরি হ্যাপি যে মানে ও এবার কোথাও যাচ্ছে যেখানে ওর যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। নো, অ্যাকচুয়ালি ইটস ট্রু, মানে এখানে কিছু জল মেশানো কথা নয়। সো হ্যাঁ, কামিং ব্যাক টু কেকেবিটি, আই এম নাম, আই কান্ট ফিল এনিথিং, এটা সিঙ্ক ইন হবে যখন, তখন কিকটা পাবো আমি, তখন আমার খারাপ হবে। বল কি বলবো, না আমার কথা আমরা বাদ দিই, কারণ সেটা, হ্যাঁ সেটা না হয় আমরা পরেই আমার ইন্টারভিউতে আমি নিজের ব্যাপারে বলে দেবো, বাট এখন কেকেবিটি আর এক বছর আট মাস ধরে আমরা একসাথে কাজ করেছি, আর অন স্ক্রিন অফ স্ক্রিন অনেক স্মৃতি আছে। শুধু আমি খেটেছি, আমি 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 খেটেছি শুধু এটা নয়, একটা স্টোরিকে সাকসেসফুল করার জন্য বা অডিয়েন্সের কাছে, যাতে অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করে নেয়, শুধু স্টোরি নয় পুরো ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করে নেয়, সেটার জন্য শুধু একজন খাটলে হয় না, তার পেছনে যতটা আমার হাত ততটাই রাধিকার, বা মানে স্বস্তিকা বললে ভালো হবে, স্বস্তিকার হাত। আমরা একসাথে খুব খেটেছি, আর স্ক্রিপ্টকে নিয়ে যতটা পসিবল সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে কাজ করেছি আমরা, যাতে ইউনো আমরা একটা স্টেজে একটা জায়গা তৈরি করতে পারি এই আপনাদের মনে, আপনাদের আর আমার মনে হচ্ছে আমরা সেটা করতে পেরেছি যতটা পসিবল। সো রাধিকাও আর আমিও কেকেবিটির মাধ্যমে অ্যাজ অ্যান অ্যাক্টর
রাধিকা না, স্বস্তিকা আর আমিও কেকেবিটির মাধ্যমে অনেক ইভলভ করেছি, অনেক কিছু বুঝতে পেরেছি কি করতে হবে কি করতে হবে না। আমি এটা বলছি না যে আমরা পুরোপুরি সবটাই শিখে গেছি, এটা একটা লার্নিং প্রসেস, আর ইন ফিউচার আমরা অনেক কিছু শিখবো। এখন তো জাস্ট আমার জন্য তো জাস্ট ইটস আ বিগিনিং, শি ইজ এক্সপিরিয়েন্সড মোর দ্যান মি, শি ইজ এক্সপিরিয়েন্সড, অনেক কাজ করেছে, এটা সবে আমার থার্ড ইয়ার কমপ্লিট হবে, সো এখন অনেক কিছু শেখা বাকি আছে। বাট আই থিঙ্ক কেকেবিটি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অন স্ক্রিন অফ স্ক্রিন, মানে স্ক্রিপ্ট ডিটেলিং আর ক্যারেক্টার কোনটা কি, মানে আমি বলছি ওভারঅল অনেক কিছু শিখেছি আমরা। লুকস আমরা জাজ করতে শিখেছি যে কোন লুকসে আমাদের বেটার লাগে ক্যামেরার সামনে, কিভাবে টেকনিক্যালি আমরা হ্যান্ডেল করব, এগুলো মানে অনেক কিছু শিখেছি যেটা স্বাভাবিক, যদি কারোর শুধু আমরা নয় যদি হার্ডওয়ার্কার মানে করার একটা ইচ্ছে থাকে তাহলে অফকোর্স সেটা সাকসেসফুল হবেই। সো আমার মনে হয় আমাদের দুজনের 50% ক্রেডিট আছে এটাতে, আর ও আমাকে হেল্প না করলে বা আমি ওকে হেল্প না করলে এটা কোনোদিনও হতো না, আর এটা একটা টিম গেম। সো এটাই বলতে চাই যে আপনারাও প্লিজ মন খারাপ করবেন না, আমি জানি আপনারা সবাই ইমোশনালি অ্যাটাচড আর ইকুয়ালি সেন্সিটিভ টুওয়ার্ডস কেকেবিটি, আপনাদের খুব খারাপ লাগবে, মন খারাপ হবে যে কেকেবিটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আই থিঙ্ক এটাই লাইফ, এটাই জীবন, জীবনেও কিছু স্টার্ট হলে শেষ হয়, আর ওটার মতোই কেকেবিটি স্টার্ট হয়েছিল আর এখন শেষ হতে চলেছে। বাট আপনারা মন খারাপ করবেন না, আমরা কেকেবিটির মাধ্যমে নয় কিন্তু অফকোর্স আপনাদেরকে নতুন প্রজেক্টে আমরা এন্টারটেন করবো, আর স্বস্তিকাকেও আপনারা খুব তাড়াতাড়ি খুব শিগগিরই একটা নতুন প্রজেক্টে দেখবেন, নিশ্চয়ই দেখবেন, বিকজ দেখবেন আপনারা জানেন যে আপনারা দেখবেন, সো দেখবেন এভাবে ভালোবাসবেন, নতুন প্রজেক্টেই না কেন আপনারা প্লিজ ভালোবাসবেন, এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাদের সবাইকে, সব ক্যারেক্টারদেরকে এভাবে সাপোর্ট করবেন, আর আমরা ইকুয়ালি এভাবেই আপনাদেরকে এন্টারটেন করবো। আর আই উইশ যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কি করে বলবো তোমার, পরে যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন, সেটা সিরিয়াল হোক, সিনেমা হোক, ওটিটি প্ল্যাটফর্ম হোক, আমি যাতে কৃষাল আহুজার সাথে আরও একবার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসেবে কাজ করতে পারি। একটা সিরিয়াল শুধু মুখ্য অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এগোয় না, অনেকটা ভূমিকা থাকে পার্শ্ব চরিত্রদেরও। শেষ দিনের শুটিংয়ে মুখ ভার সকলের, কি বলল করণিকা ছাড়া ধারাবাহিকের পার্শ্ব অভিনেতারা। কি করে বলবো তো ভাই, সিরিয়ালে আমি ছিলাম বাসুদেব, মানে কর্ণর কাকার চরিত্রে, যদিও আমি এই সিরিয়ালে প্রথম থেকে ছিলাম না, তাও আমি শেষ ছ মাস সবার সাথে একসাথে কাটিয়েছি, একসাথে কাজ করেছি, আর বেশ মজা করেই কাজ করেছি। আজকে শেষ দিন, তো যদিও আমি জানি সবার সাথে আবার পরে দেখা হবে, কিন্তু একটা ফ্যামিলি সবাই যখন হঠাৎ করে একটা হয়তো আবার অন্য ফ্যামিলির দিকে দেখা হতে পারে, কিন্তু এই পরিবারটা তো আর ফিরে আসবে না, সেন পরিবার বা আমি, আমার চরিত্র বাসুদেব, আমি আজকে শেষবারের মতন বাসুদেব সাজলাম, আর কখনো বাসুদেব সাজবো না, তো এইসব ভাবলে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এটাই মানে পার্ট অফ আওয়ার জব, আমাদের এরকম করেই এগিয়ে যেতে হবে। আর কেকেবিটির জন্য মানে প্রচুর মানুষ কেকেবিটিকে ভালোবেসেছেন, প্রচুর দর্শক দেখেছেন, এবং সেই সুবাদে আমাকেও অনেকে ভালোবেসেছেন, আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে বলেছেন যে আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে, এটা আমার কাছে পাওয়া একটা, এবং আমার বেশ আমারও আবার ফ্যান ফলোয়ার রয়েছে, তারা বলে যে আপনাকে মিস করব, মানে এই মেসেজগুলো পেয়ে তখন আরও বেশি করে খারাপ লাগাটা আরও বেশি করে বেড়ে যাচ্ছে আর কি। কিছু করার নেই, আমরা মুভ অন করব, একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে যাব, অবশ্যই কেকেবিটির জন্য মন খারাপ থাকবে, কিন্তু ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস জার্নি, খুব ভালো জার্নি ছিল আমাদের সকলের জন্য, আমি যে ছ মাস ছিলাম সেই ছ মাস আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে সারা জীবনের জন্য। আজকে লাস্ট ডে অফ শুটিং, মানে আমি এত কথা বলি আজকে সিরিয়াসলি একটু ইমোশনাল, একটু না অনেকটাই ইমোশনাল, আমি বারবার এরকম বাইট দিচ্ছি আর মানে চোখে জল চলে আসছে, বিকজ আমার কাছে কী করে বলবো তোমায় যে কি সেটা সকলেই জানে, মানে কী করে বলবো তোমায়, আমাকে মানে ইটস স্পেশাল ফর মি, আর সারা জীবন স্পেশালই থাকবে, সবাইকে মিস করবো, বিকজ এত সুন্দর একটা বর্ণিং হয়ে গেছিলো, আর সবাই মানে প্রতিটা টিমেই একটা বর্ণিং থাকে, সেই সবার সময় সবারই কষ্ট হয়, কিন্তু কাল থেকে যে মানে আসবো না আর পাইলসেন হিসাবে সাজবো না, মানে এটা ভেবে একটু কষ্ট লাগছে, তো যাই হোক প্রতিটা শুরুরই শেষ থাকে, তো শেষ তো একদিন না একদিন হতোই, বাট আই এম ব্লেসড যে এই চরিত্রটা আমাকে করতে বলা হয়েছিল, আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার,
আর আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি আমার অডিয়েন্সের থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আমি থ্যাংক ইউ বলতে চাই জি বাংলাকে বিশ্বাস করার জন্য আমাকে, আর শশি সুমিত প্রোডাকশন এত সুন্দরভাবে ক্যারেক্টারটাকে ডিজাইন করার জন্য আর সব সময় সাপোর্ট দেওয়ার জন্য। আজকে কেকেবিটির শেষ দিন, কী করে বলবো তোমার শেষ দিন, সরি শর্ট ফর্মে কেকেবিটি বলে বলে অভ্যস্ত হয়ে গেছে প্রায় 1 বছর 8 মাস। আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা এইভাবেই আমাদের ভালোবাসা দেবেন, আর খুব ইচ্ছে আছে আবার যদি আমরা সকলে মিলে, মানে এটা একদমই একান্ত আন্তরিক একটা ইচ্ছে, সকলে মিলে এই টিম নিয়ে আবার যদি আমরা একসাথে কাজ করতে পারি, সব অভিনেতা অভিনেত্রীরা, কলাকুশলী, ডিরেক্টর, জানি না সেটা হবে কি না, যদি হয় তাহলে খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে খুব ইমোশনাল লাগছে, আর কী বলবো বুঝতে পারছি না, শেষ দিন তো আর কিছু বলার থাকে না, কিন্তু এটাই অ্যাক্টার্স লাইফ, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে যাওয়া। কী করে বলবো তোমায় আমাদের খুব কাছের একটা প্রজেক্ট, আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আপনারা আমাকে কী করে বলবো তোমায় সিরিয়ালে অর্ঘ্য চরিত্রে এতদিন থেকে এসেছেন, দুর্ভাগ্যবশত জানাতে হচ্ছে যে কী করে বলবো তোমায় আজকে আমরা শেষ দিন শুটিং করছি। বিগত 1.5 বছর ধরে এই চরিত্রটার করতে গিয়ে, মানে চরিত্রটার মধ্যে ঢুকে যাওয়া, চরিত্রটাকে ভালোবাসা, আজকে মনটা খুব ভারাক্রান্ত যে এত সুন্দর একটা চরিত্র আমি আর করতে পারবো না। চরিত্রটা স্পেশাল আমার কাছে এই কারণে যে আমি এর আগে মানে হার্ডকোর নেগেটিভ চরিত্র করিনি, এটাই আমার প্রথম নেগেটিভ চরিত্র করা, তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এখানকার টিম খুব ভালো, সৃজিতা, মানুষ, আমাদের যে প্রথম ডিরেক্টর ছিলেন অয়নদা, চম্পক দা, এখন যিনি ডিরেক্টর পাভেল, প্রত্যেকে খুব ভালো। আমাদের মেকআপ আর্টিস্ট পিন্টুদা, উনিও খুব ভালো, প্রত্যেকেই, মানে ক্যামেরাম্যান অয়নদা, আমাদের ইপি সৌরভ, মৌমিতা, প্রত্যেকে ভীষণ ভালো। আমি এই টিমটাকে ভীষণ ভীষণ মিস করব। আর আমাদের অভিনেতাদের জীবন তো এরকমই, আজ একটা চরিত্র, কাল একটা চরিত্র, আজ এখানে, কাল সেখানে, তো আশা করি আপনাদের সঙ্গে আবার নতুন কোথাও দেখা হবে, সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ অবশ্যই দেবেন। নমস্কার। কি করে বলবো তোমার, একদিন যাত্রা শুরু হয়েছিল, আজকে তো সেই যাত্রার শেষ দিন। শেষ দিনের দিন এসে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি, তার কারণ এটা একদম বাড়ির মতো হয়ে গেছিলো। জি বাংলা যেমন আমার বাড়ি, কী করে বলবো তোমার সেই বাড়ির একটা ঘরে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম, তো তাই জন্য ভীষণ মন খারাপ লাগছে। আর এই যাত্রার পথে আপনারা প্রতিটা মুহূর্তে সবসময় আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য। জানি না আমরা যারা এই যে টিম, কী করে বলবো তোমায় তারা সবাই আবার একসাথে কবে কাজ করতে পারবো, কবে আপনাদের সামনে আসতে পারবো, কিন্তু হ্যাঁ, আমাদের ইন্ডিভিজুয়ালি হয়তো আপনারা সবাই দেখতে পাবেন, আমাদের এভাবেই ভালোবাসবেন, পাশে থাকবেন। আর যেটা মানে এই যে মেকআপ রুমে শেষ দিনের দিন বসে আছি, আর কাল থেকে এখানে আর আসবো না, আর এই টিমের সঙ্গে, এই প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হবে না, আর কোনো কথা নেই আর কি অ্যাকচুয়ালি আমার, সেটা ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে। যাকে প্রত্যেকটা শুরুরই একটা শেষ থাকে, সেটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা খুব ভালো থাকবেন, এরকমভাবে পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। এরকম সমস্ত এক্সক্লুসিভ স্টোরিজের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন We Spot You।